বাজেটে কর্মসংস্থানের গুরুত্ব দেয়া হয়নি বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন রহমান জিয়মানের বাজেট আলোচনায় তিনি জানান জবাবদিহিতা বিহীন আর্থিক পরিচালনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতার ফাঁদে আটকে আছে বাংলাদেশ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান জানান প্রবৃদ্ধির চাপে রয়েছে মূল্যস্ফীতি বাজেটে কালো টাকা সাদা করা হয়েছে কার স্বার্থে তা নিয়ে প্রশ্ন তোলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সংসদে পেশের পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা সিপিডির বাজেট সংলাপ আয়োজন করে জানায় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রস্তাবিত বাজেট গতানুগতিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আদায় সহ সকল লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবায়নযোগ্য নয় বলেও মনে করে সংগঠনটি বিশ্লেষকরা জানান কৃষি ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ সহ বিশেষ সময়ের বাজেটে তরুণদের জন্য বিশেষ কোনো বরাদ্দ নেই কর্মসংস্থানের উপর ফোকাসটা কোথায় আসলে বাজেটে যে উন্নয়ন কৌশল চলছে সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না বাংলাদেশ একটা অদক্ষতার ফাঁদের মধ্যে আটকে আছে এবং এটা আমাদের তৈরি ট্র্যাপ কিন্তু শিক্ষার বিনিয়োগ শুধু যদি হয় শিক্ষা ভবন তৈরি হবে তাহলে শিক্ষা মন্ত্রণালয়কে নতুন করে নামকরণ করা দরকার শিক্ষা অবকাঠামো মন্ত্রণালয় অনুষ্ঠানে আইন প্রণেতারা বলেন দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ক্ষমতাবান্দের ক্ষমতাবানদের ইশারায় বাংলাদেশ ব্যাংক এনবিআর অর্থ মন্ত্রণালয় চলছে বলেও অভিযোগ করেন তারা কাদের জন্য অপ্রতিষ্ঠিত অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে তা নিয়েও ক্ষোভ জানান বক্তারা চালু টাকা সাদা করার উইদাউট এনি

জানানো হয় সংস্কৃতির অর্থনীতিতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে ছয় জুন সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী যা পাশ হবে তিরিশ জুন সরফুল আলম এটিএন বাংলা ঢাকা